আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজকে তোমাদের গণিত বিষয়ের উপরে ক্লাসটা নিব। তো আমরা যে গত ক্লাসে একটা ক্লাস নিয়েছিলাম, ওখানে কি শিখেছিলাম ওটা একটু আলোচনা করবো সামান্য। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে আগের কোন সংখ্যাটা বসবে এবং পরে কোন সংখ্যাটা বসবে, এই যে আগের সংখ্যা এবং পরের সংখ্যা বসা শিখেছিলাম। আমরা অবশ্য সবাই শিখে ফেলেছি। আজকে আমরা চলে যাব জ্যামিতিতে। জ্যামিতি একটু তোমাদের কয়েকটা সংজ্ঞা আমি বলবো এবং সংজ্ঞার চিত্রগুলা কিভাবে আঁকবো সেটা দেখাবো। ওকে, তো আমরা একটু বোর্ডে যাই। ওকে, দেখো বোর্ডের দিকে দেখো। প্রথমে আমি লিখি কি সম্বন্ধে আলোচনা করবো, জ্যামিতি। প্রথমে আছে বিন্দু। বিন্দু এখন বিন্দু কাকে বলে এটা আগে আমরা না জানলে তো বিন্দু কোনটা এটা বুঝবো না। তো বিন্দু কাকে বলে আগে জেনে নি, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা নেই, কিন্তু কি আছে, অস্তিত্ব আছে। অস্তিত্ব আছে। এখন বিন্দু আঁকি কিভাবে আঁকবো, এখানে তো বলেছি যার দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা নেই কিন্তু অস্তিত্ব আছে। অস্তিত্ব বলতে আমরা বুঝি সে শুধু স্থানেই বসে থাকে, তার কোনো দৈর্ঘ্য যায় না, লম্ব দিকেও নাই, আবার উচ্চর দিকে নাই, মানে যেটা উচ্চতা বলে সেটাও নাই, আবার প্রস্থও নাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এর কিছুই নাই, দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতা নাই, এটাই হচ্ছে বিন্দু। তো এখানে একটা নাম দিও, যার নাম দিলাম আমি ক। তাহলে এখানে আমি চিত্রটা কি লিখব, যে চিত্র ক একটি বিন্দু। আচ্ছা, তো এখন আমি এখানে কি লিখেছি, যে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই কিন্তু অস্তিত্ব আছে তাকে বিন্দু বলে। এখানে যে বিন্দুটা দেখা, তোমরা কি বুঝতে পারছো সংজ্ঞার সাথে মিল পাচ্ছ, যে এখানে তার দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, লম্বাও নেই, উচ্চতাও নেই, লম্বা যেটা সেটা হচ্ছে উচ্চতা সেটাও নেই, তাহলে এ শুধু এখানেই থাকতে পারে, অন্য কোথাও যেতে পারবে না। তো এটাই হলো বিন্দু। এখানে এর নাম দিয়েছে একটা ক। তোমরা এ বিও দিতে পারো, এ দিতে পারো, এ একটি বিন্দু এটাও লিখতে পারো। আমি ক দিয়েছি কয়েকটি বিন্দু। ওকে, বুঝেছো অবশ্যই। এরপরে আমি দেখব রেখা। রেখা রেখা তাহলে রেখা কাকে বলে এটা আগে আমি জেনে নি। এখানে আরো সহজ জিনিস, যে বিন্দু যে আমি এখানে লিখলাম, এ বিন্দুর যে চলার পথ, বিন্দুর চলার পথ কে রেখা বলে। ঠিক আছে, এখন রেখা আমরা কিভাবে আঁকবো, এখানে কিন্তু লিখেছি বিন্দুর চলার পথকে রেখা বলে। এখন এটা একটা বিন্দু, এই যে চলবে, দেখো চলছে, এই যে চলছে একটা বিন্দু যে চলছে, এই যে চলার যে সে পথটা, এই যে পথ তার, সেটাই হচ্ছে রেখা। এখন এর একটা নাম দিব, এর নাম কি দিব, ক দি আর খ দি। ঠিক আছে, তাহলে এখন চিত্রে কি লিখব আমি, চিত্র ক খ একটি রেখা।
বুঝলাম যে বিন্দু চলার পথকে রেখা বলে, বিন্দু একটা এখান থেকে নিলাম, নেওয়ার পরে যেদিক সে চলবে এদিকেও চলতে পারে, এদিকেও চলতে পারে, এদিকেও চলতে পারে, যেদিকে সে চলবে সেটাই হবে তার পথ। আমরা যেমন পথ দিয়ে হাঁটি, আমরা পথ দিয়ে যে পথ দিয়ে হাঁটি সেটাই আমাদের পথ, ওরকম বিন্দু যে পথে চলবে আর কি, যেদিকে যাবে, এদিকে গেলেও এটা একটা বিন্দু, এদিকে গেলেও এটা একটা বিন্দু না রেখা, এদিকে গেলেও এটা একটা রেখা। তো বিন্দুর চলার পথকে রেখা বলে। তো এখন এখানে একটা নাম দিলাম ক খ, ক খ একটি রেখা, ওকে বুঝেছো সবাই? আচ্ছা এরপরে আমরা আরেকটা জ্যামিতি দেখব, যেটা হচ্ছে বক্ররেখা। বক্ররেখা, বক্র রেখা, বক্র রেখা, বক্র রেখা কাকে বলে, আর বক্র রেখা কাকে বলে এটা একটু দেখে নি। যদি রেখা, যদি রেখা নির্দিষ্ট পথে না চলে, নির্দিষ্ট পথে যদি রেখা নির্দিষ্ট নির্দিষ্ট পথে না চলে, না চলে দিক পরিবর্তন করে চলে, না চলে দিক পরিবর্তন করে চলে, দিক পরিবর্তন করে চলে তাকে বক্ররেখা বলে, বক্ররেখা বলে। ঠিক আছে, এখন বক্ররেখা আমি কি বলেছি সংজ্ঞাটাতে, যদি রেখা নির্দিষ্ট পথে না চলে, দিক পরিবর্তন করে চলে, তবে তাকে বক্ররেখা বলে। এই যে একটা রেখা নিলাম, ও কিন্তু নির্দিষ্ট পথ হচ্ছে তার সহজ সোজা পথটা, কিন্তু সেই সোজা পথে না গিয়ে কী করে আঁকা বাঁকা, এই যে আঁকা বাঁকা তার পথের কোনো ঠিক নাই, তাহলে দিক পরিবর্তন করে চলে সেই রেখাটাকেই বলছে বক্ররেখা। তাহলে এই বক্ররেখার একটা নাম দিয়ে এখানে আমি ক খ দিচ্ছি, তোমরা হয়তো এ বিও দিতে পারো, এখানে ক খ। ঠিক আছে, তাহলে চিত্রে এখন কী লিখব আমি, চিত্র ক খ একটি বক্ররেখা, বক্ররেখা রেখা, ওকে। ঠিক আছে, আজকে আমরা বক্ররেখা সংজ্ঞাটা কী শিখলাম, যে যদি রেখা নির্দিষ্ট পথে না চলে, দিক পরিবর্তন করে চলে, তবে তাকে কি বলে বক্ররেখা। বক্ররেখা চিত্র দেখো, এটা চিত্র ক খ একটি বক্ররেখা। আজকে আমরা যে জ্যামিতি তিনটা শিখলাম বা দেখলাম, সেগুলো তোমরা অবশ্যই সুন্দর করে লিখে নিবে খাতায় এবং সুন্দর করে মুখস্থ করে নিবে। আর এরপরের ক্লাসে আমি আবার আলোচনা করব জ্যামিতি সম্বন্ধে। তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।